নিয়ে আজকে যে প্রতিবেদন তৈরি করেছে সবাই আমরা সেটা দেখি। বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, প্রশাসন, দেশের মিডিয়া সমস্ত দিকে তাকালে, শিক্ষা সংস্কৃতি সমস্ত জায়গায় তাকালে আমরা দেখব রাষ্ট্রটা একটা ভয়ঙ্কর ধ্বংসের গতিমুখে চলে গেছে। এই রাষ্ট্র এই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা রাখছে না। কতিপয় ব্যবসায়ী পুরো রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহলের একটা হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে ব্যবহার করছে, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এই পুরো কর্মকাণ্ডটার সভাপতিত্ব করছে। এইরকম একটা বাস্তবতায় আমাদেরকে একটা কঠিন লড়াই করতে হবে, এবং তার মধ্যে নানান রকম হুমকি, ভয়, প্রলোভন একে মোকাবেলা করেই লড়াইটাকে সেই লড়াই আমরা আশা করি কংগ্রেস পার্টি বিজয় পর্যন্ত জনগণের পক্ষে এবং জনগণের স্বার্থ রক্ষার প্রতিটি সংগ্রামে তাদের সাথে থাকবে। নতুন করে আমাদেরকে পথ অনুসন্ধান করতে হচ্ছে, কারণ এই রাষ্ট্র যে চরিত্র নিয়েছে সেই চরিত্র আমাদের দেশের ইতিহাসে যে গণতান্ত্রিক সংগ্রাম গুলো হয়েছে, যে ব্যাকরণে এই দেশে গণতন্ত্রের সংগ্রাম চলেছে, রাষ্ট্রের চরিত্র নতুন ব্যাকরণে আসার কারণে সংগ্রামেরও নতুন ব্যাকরণ দরকার। এটা হয়তো কেউ লিখে দিবে না, সংগ্রামের ভেতর থেকে আমাদের এই নতুন ব্যাকরণ তৈরি করতে হবে বা তৈরি হবে, কিন্তু সেটা একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে তৈরি হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি আমাদের সর্বোচ্চটা লড়াই রাজপথ ঐক্যের যে সমীকরণ তৈরি করে সেই সমীকরণ তৈরি করে ফেলবে। আগে ঐক্য পরে সংগ্রাম, এই ধরনের আলোচনা ইতিহাসের সাথে সংযুক্ত। আলোচনা হচ্ছে সংগ্রামটা আমরা করতে নামছি কিনা, এবং সংগ্রাম করার জন্য জনগণের বিভিন্ন অংশকে উদ্বুদ্ধ করতে পারছি। সেই জায়গাটা যদি তৈরি হয় সংগ্রাম নতুন পথ তৈরি করে দেবে, নতুন ঐক্য তৈরি করে, এবং এইটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের মানুষের সামনে আমরা সত্যিকার অর্থে এই বিদ্যমান অবস্থা থেকে বদলে একটা নতুন অবস্থা ভরসা সৃষ্টি করতে পারছি। এইটা কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় হাতিয়ার, যে অতীতের শাসন গুলো যারা ক্ষমতায় ভবিষ্যতে আসবে তারা অতীতে কি শাসন দিয়েছে এটাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার, জনগণ। আজকে সে কারণে আন্দোলনকারী শক্তির মানুষের সামনে এই ভরসা দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশটাকে বদলাতে যাচ্ছি, এই ফ্যাসিস্ট বন্দোবস্তটা আমরা বদলাতে যাচ্ছি, এবং সেইখানে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত হবে। সেই কারণে এই লড়াইটা কোন এক পার্টির লড়াই নয়, এটা আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এবং শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই, তাদের গণতান্ত্রিক মুক্তির লড়াই। সেই পথে যদি আমরা নিয়ে যেতে পারি আমরা জনগণের বিজয় নিশ্চিত করতে পারব। আপনাদের